যে গুণটি প্রত্যেক নবীকে আল্লা তালা উপদেশ দিয়েছেন যে আপনারা ধৈর্য ধারণকারী হন তার মানে এটা এমন একটা গুণ এই গুণটার যার ঘাটতি থাকবে সে অনেক মর্যাদা থেকে মাহরম হয়ে যাবে তো আমরা সেই কথাগুলো আলোচনা করেছিলাম যে যত নবী ছিল তারা সবাই ধৈর্য ধারণকারী ছিলেন এবং বিশেষ করে আমাদের নবীকে আল্লা সুবাহানাহালা কোরআনের কয়েকটি আয়াতে বলেছেন ফসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল আজিল্লাহম আল্লাহ ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনি উত্তমভাবে ভাবে ধৈর্য ধারণ করেন উত্তম ভাবে কেন বললাম কারণ আরেকটি আয়ত্ত আল্লাহ সুবাহ সম্ভবত সুরা মারিজ সত্তর নম্বর সুরার চার পাঁচের মধ্যে আল্লাহ পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফসবির জমিলা আল্লাহ বলছেন তুমি উত্তমভাবে ভাবে ধৈর্য ধারণ করো অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ ফসবির সাবরান জামিলা বলেন নাই কিন্তু আমাদের নবী মাহমুদুর সাল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে যতভাবে ধৈর্য ধারণ করেছেন আপনি তাদের চেয়েও উত্তমভাবে ধৈর্য ধারণ করে আমাদের নবীকে এই আদেশ আল্লাহ সানাহাতানা করেছেন তো ধৈর্য ধারণকারী হল প্রথম ক্যাটাগরির মুমিন। আল্লাহ তাদের আলোচনা করতে গিয়ে কোরআনে বেশ কিছু জায়গায় আপনি এমন আয়াত পাবেন আমি আজকে যে আয়াতটি দিয়ে শুরু করবো সেটা আপনি পেয়ে যাবেন সুরা আলী ইমরান তিন নম্বর সোরা তারা ষোলো সতেরো নম্বর আয়াতগুলো দেখেন আল্লা সুবানা হুয়াতালা এখানে মুত্তাকিদের আলোচনা করতেছেন যেই মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে তারপরে আল্লাহ ষোলো নম্বর আয়াতে বলতেছেন এই মুত্তাকি কারা আল্লাহ আল্লা আল্লাহ বলছেন যেই মুত্তাকিদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি এদের কথা হলো তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে হে আমাদের পালন করতা আমরা তো আপনার প্রতি ইমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে আপনি ক্ষমা করে দেন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত ঘোষণা করে দেন তার মানে একজন মমিনের এ দাওয়াত থাকতে হবে আল্লাহর কাছে ইমানকে পেশ করতে হবে এখানে উসিলা করা হচ্ছে ইমানকে আপনি যখন আল্লাহ সবানার কাছে দোয়া করেন বৈদ ওসিলা কি আপনি আপনার কর্মটাকে আল্লাহর কাছে পেশ করেন দেখেন এখানে আপনি কি কোন জিনিসটাকে ওসিলা বানিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন এই দোয়া যে মোমিনদেরকে এইভাবে দোয়া করা উচিত আল্লাহ আমরা তো ইমানদার ইমান এনেছি না জুন অতএব আমাদের পাপগুলোকে আপনার মাফ করে দেন তার ইমানটাকে ওসিলা করা হচ্ছে যে আমি মোমিন আল্লাহ মুেদ আমি তাওহিদবাদী আল্লাহ তোমারই বান্দা তুমি আমাকে ক্ষমা করো এইভাবে আল্লাহর কাছে বলতে হবে ওয়াকা আজাবান্নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন এটা হলো মোমিনদের তলব আল্লাহ সবানাহা বলতেছেন কারা এরা প্রথমে আল্লাহ বলতেছেন আর স বিরিন আর সবিরিন আওয়া স দি কি নাওয়াল ক নাওয়াল মুন্ফিকীন আওয়াল বিল আসহা পরের টুকরো দুইটা দেখেন ফাকু ফিরলানা জুনু বানা আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ বলছেন এই দুইটা গুণ কারা পাবে তাদের আলোচনা হচ্ছে নিচে যে আমি এদের পাপকে মাফ করে দেব এদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব তারা কারা আর সিনা তারা হচ্ছে ধৈর্য ধারণকারী ও সত্যবাদীরা আমার আনুগত্য করে যায় এমন ব্যক্তিরা ওয়াল মনফিকেই না যারা খরচ করে ওয়াল বিল আসহার যারা রাতের শেষ অংশে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে এই ক্যাটাগরির লোক যারা তাদেরকে আল্লাহ তালা পাপগুলোকে মাফ করে দেবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন এটার ওয়াদা করা হচ্ছে তাহলে এখানে যেই গুণগুলোর কথা বলা হয়েছে তাদের প্রথম ব্যক্তি হচ্ছে আসে ঋণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে আমি তাদের পাপকে মাফ করে দেব এবং তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত রাখবো এটা হচ্ছে ধৈর্য ধারণকারীদের অনেক বড় একটা বৈশিষ্ট্য তাহলে প্রথম গুণ প্রথম ফয়দা যেটা ধৈর্য ধারণকারী ব্যক্তিরা পাবে সেটা হচ্ছে তার পাপকে আল্লাহ মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত রাখবেন অপর আয়াতে আল্লাহ বানা হওয়া তালা ক্ষমার কথাটা স্পষ্ট বলেছেন সে আয়াতে আল্লাহ দশ প্রকৃতির মানুষের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইন্নাল আল মিনী মিনাত ওয়াল মিনাতসলিমিনা ওয়াল মুসলিমাত

আল্লাহ কি বলছেন তাদের আল্লাহ বলতেছেন আমি তাদের জন্যে প্রস্তুত করে রেখেছি মাগ ফেরা তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে মরার পরে যখন এই মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যারা মুসলিম ছিল যারা মমিন ছিল যারা কিতিন আল্লাহর দিকে ধাবিত ছিল যারা ধৈর্য ধারণকারী ছিল যারা লজ্জা স্থানের হেফাজতকারী ছিল যারা সত্যবাদী ছিল যারা দান দানসৎকা করেছে যারা রমজান মাসের সিয়াম পালন করেছে এবং যারা অধিক মাত্রায় আল্লা সুবানাহু আতালাকে স্মরণ করে এই দশ ক্যাটাগরির পুরুষ হোক অথবা মহিলা হোক যে কেউ যদি থেকে থাকে আল্লাহ বলেছেন আদালত ও আজরান আজিমা আমি তাদের জন্যে ক্ষমা এবং মহাপুরস্কারকে প্রস্তুত করে রেখেছি তাহলে আল্লাহ সুবাহানাহ আতলা এখানে ওয়া সেরিনা ওয়া ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারীদের কথা উল্লেখ করেছেন যাদের জন্য আল্লাহ সহুয়া তালা ক্ষমাকে প্রস্তুত রেখেছেন এবং তাদের জন্য রয়েছে আজরান মহাপুরস্কার তাহলে মহাপুরস্কার এটা হচ্ছে দ্বিতীয় প্রাপ্য প্রথম প্রাপ্য হচ্ছে একজন ধৈর্য ধারণকারী ক্ষমা পাবে এটার গ্যারান্টি আল্লাহ তালা দিয়েছেন দ্বিতীয় পুরস্কার সে কী পাবে মহাপুরস্কার অপরাধ আল্লাহ সহুয়া তালা বলেছেন এই মহাপুরস্কারটা তাদেরকে দেয়া হবে বেগৈর হিসাব কোনো হিসাব নিকাশ করা হবে না তার মানে সালাতের একটা নির্দিষ্ট একটা যা আছে সিয়াম রাখলে নির্দিষ্ট একটা জাজা দেয়া হবে হজেরও একটা যা আছে কিন্তু আল্লাহ সুবান যখন ধৈর্য ধারণকারীর ব্যক্তির পুরস্কার সম্পর্কে বলেছেন আল্লাহ বলেছেন বেগাই হিসাব হিসাব আল্লাহ জুমার উনচল্লিশ নম্বর সুরা তার দশ নম্বর আয়াতে এই কথাটা বলেছেন যে নিশ্চয়ই এছাড়া আর কিছুই নয় যে একজন ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লা তালা যখন পুরস্কার দেবেন তখন দেবেন বিসাব হিসাব হিসাব নিকাশ ছাড়া কতটা দেবেন আল্লা সাহাতা এগুলো গণবেন না দেখবেন তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় পুরস্কার যে একজন ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন এবং অজস্র পুরস্কার তাকে আল্লাহ সুবাহান হুয়া তালা দেবেন এ আয়তের তফসিরে গেলে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে এ আয়তের তফসিরে উমর রাদাল একটা আসার উল্লেখ করেছেন তা থেকে জানা যায় যে ধৈর্য ধারণকারী ব্যক্তির তৃতীয় যে ফয়দা তৃতীয় তৃতীয় যেই তার দেওয়া হবে সেটা হচ্ছে উত্তম জীবন আল্লাহ আল্লা সোবান তাদেরকে দেবেন এই উত্তম জীবন সে দুনিয়া তো পেতে পারে আর পরকালে তো স্থায়ী পাবেই পাবে ওমর রদ্হমতাল থেকে ইমাম বোখারি রাহমুল্লাহ কোট করেছেন তিনি বলেন ওয়াজাদনা বিশ্বাবর অমর রদুল্লাহ তিনি বলতেন আজকে আমরা উত্তম জীবন পেয়ে গেছি কিসের কারণে বিশ্বাবর ধৈর্য ধারণ করার কারণে পেয়েছি তার মানে যেই দিন রসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি তারা ইমান এনেছিল তারা বিশ্বাস করে নিয়েছিল আল্লাহ আল্লা স্নালার ওহাদানিয়াতকে যারা কোরআনকে বিশ্বাস করে নিয়েছিল এবং তাদের উপরে যত রকমের অত্যাচার হয়েছে সব কিছু তারা মেনে সহ্য করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন ওটারই বেনিফিট কী হলো অমর রাদ তখন খেলাফত পুরা মুসলিম বিশ্বের শাসক তিনি তিনি নেতৃস্থানীয় ব্যক্তি তাই তিনি বলতেছেন খায়রা খেরা বেসাবর আজকে আমরা যে উত্তম জীবন পেয়ে গেছি এটা কিসের মাধ্যমে পেয়েছি বিস্বাবর ধৈর্য ধারণ করার মাধ্যমে পেয়েছে তাহলে দুনিয়াতে হয়তো সবার জীবনে আমরা বলবো না যে ধৈর্য ধারণ করার মাধ্যমে সে উত্তম একটা জীবন পাবে এটা হয়তো হবে না কেন না কারণ অনেক মানুষ আছে যারা ইসলামকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে কষ্ট করে বেঁচে আছে এখন পর্যন্ত সে সুখের সন্ধান পায়নি তবে বোঝা যাচ্ছে যে এই দুনিয়াতে জরুরি নয় যে আল্লাহ তাকে মালামাল করে দেবে জরুরি নয় যে আল্লা সুবাহানুয়াতালা তাকে আমাদের মতো একটা স্বাধীন একটা নিরাপদ রাষ্ট্র দেবে এটা জরুরি নয় কিন্তু আল্লাহ আল্লা সুবাহান হুয়াতালা এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে নিরাপত্তা স্বাধীনতা না দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তি যদি ইসলামের উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে হালালের উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ সুভানা হুয়া তালা তাকে জান্নাতের উত্তম একটা জায়গা দান করবে যদিও এই কথাটা আমি এখানে নোট করি নাই এখন মনে পড়ে গেল সেই হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দিই জান্নাত জাহান্নামের বর্ণনাতে আমরা যে বক্তব্যগুলো করি তার মধ্যে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন বাউন্ন নম্বর পর্বে যেটা বেশ কয়েকবার আলোচনা করেছি বিদা হাদিসটা আমার মনে আছে আনাসরাদের হতরাহ তিনি বলেন কেয়ামতের মাঠে পুরুপ সৃষ্টির সামনে একজন অভাবী মুসলিমকে নিয়ে আসা হবে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করেছিল ইসলামের উপরে টিকে ছিল হালালের উপরে ছিল তার কষ্ট হয়েছে কিন্তু কোনোদিন হারামের সাথে তার সম্পর্ক ছিল না আল্লাহ থেকে আল্লাহর দরিদ্রতা কোনো কাজ সে করেনি বিমকতা কোনো কাজ করেনি এমন হত দরিদ্র একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে তা দুনিয়া ভাষায় আসছে হত দরিদ্র ব্যথায় দুঃখে জর্জরিত এমন একজন ব্যক্তিকে আল্লাহ সব তালা হাসরের মাঠে নিয়ে আসা হবে মিনাহালিল জান্নাতিদের মধ্য থেকে তার মানে এই লোকটি মুসলিম জান্নাতি লোক কিন্তু দরিদ্র ফায়ুস বাগফিল জান্নতী তাকে শুধু জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে শুধু জান্নাতের বাতাসটা তার গায়ে লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে তারপর তাকে বলবে ইয়াবনা আদম হাল রাইতা তা সিদ্ধ হাল হালমার রবিকাবো সন কত্তু বলতো দেখি তোর জীবনে কি কোনো দিন দুঃখ কষ্ট কোনো কিছু এসেছিল তুই কি বলতে পারবি তুই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে জীবনে ছিলি সে বলবে লা আল্লাহ ইয়া রব হে আমার পালন কর্তা আমি তোমার কসম করে বলতেছি লা লা আমার জীবনে আমি কোনো দুঃখ কষ্টে ছিলাম এ কথা আমার মনে নাই আমার মনে পড়ে না যে আমিও কোনোদিন কোনো কষ্টে ছিলাম শুধু জান্নাতের বাতাস তার গায়ে লাগার কারণে তার এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের সমস্ত কষ্ট সে ভুলে যাবে তাহ্লা ওয়াদা করতেছেন যে আমাদেরকে ধৈর্য ধারণ কারী যদি আমরা হতে পারি তাহলে আমাদেরকে উত্তম একটা জীবন দান করবেন কোরআনের কিছু আয়াত আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন যে আল্লা সুহানাহুয়া তালা ধৈর্য ধারণকারীদেরকে কীভাবে পুরস্কৃত করবেন লম্বা কতগুলো আয়াত আছে আপনি চাইলে পড়তে পারেন সুরা হ্রদ তেরো নম্বর সুরা তার উনিশ থেকে নিয়ে আপনি পড়েন সতেরো আঠারো থেকে জান্নাতিদের কথা আছে উনিশ নম্বর আয়াতে আল্লা সুহানাহুয়া তালা বলেছেন আফা আফা মাইয়া আলাম। আন্নামা উনজিলা এইলাইকা মে রব্বিকাল হাক্কা কেমন হওয়া আমা ইন্নামায়াতা জাক্কার উলুলাল বাপ হেনবি আপনি কি মনে করেন যেই ব্যক্তি এটা জানে যে এই ধর্ম এই বিধান এই কোরআন আপনার রবের পক্ষ থেকে একটি সত্য ধর্ম নাজির হয়েছে এটা যে মেনে নিয়েছে এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান কেমন হওয়া আমা যে অন্ধ তার মানে একটা চৌখোলা আর একটা অন্ধ কি সমান তার মানে আল্লাহ মুসলিমদেরকে চক্ষুওয়ালা বলেছেন দৃষ্টিসম্পন্ন বক্তি বলেছেন আর মুনাফে কাফের নাস্তিক যারা এগুলোকে আল্লাহ অন্ধ বলেছেন অন্ধ তাদের কোনো দৃষ্টিশক্তিই নাই কামান হুয়া আমা আল্লাহ বলছেন ইনামায়া তা জাকর উল উলালবাব নিশ্চয়ই জ্ঞানীর আইত উপদেশকে গ্রহণ করে তারপর আল্লাহ তালা বলছেন কারা এ জ্ঞানী আল্লাজিনা ইউফুন আবি আহাদিল্লা হেওয়ালা এন তদোন মিসা তারা তো ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পুরা করে এবং তারা যদি কোনো অঙ্গীকার করে তো সে অঙ্গীকারকে ভঙ্গ করে না এটা হচ্ছে মুমিনদের গুণ তারপর আল্লাহ সব তালা কি বলেছেন তারা কারা আল্লাহ যাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখতে বলেছেন তারা তাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখে পরিস্থিতি যা হয়ে হোক যেমন আল্লাহ আমাদেরকে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন রক্তের সম্পর্ক সেইলাতুলার হাম রক্তের সম্পর্ক যাদের সাথে আছে সে যত মন্দ আচরণ আপনার সাথে করুক না কেন আপনার পক্ষ থেকে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না হতে পারে আপনার চাচা আপনার জ্যাঠা আপনার ভাই মামাতো ভাই খালাতো ভাই খালা খালু আত্মীয়স্বজন যারা আছে রক্তের সম্পর্ক হতে পারে জমি নিয়ে বিরোধ আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছে আপনার জমিন পুরাটাই হয়তো খেয়ে ফেলেছে বা যা কিছু করেছে সে জুলুম করেছে কিয়ামতের মাঠে সে ফেসে যাবে কিন্তু আপনার পক্ষ থেকে আপনি তাদের সাথে সম্পর্ক ছেদ করতে পারেন না কারণ আল্লাহ বলছেন মোমিনরা এটা কোনো দিন করতে পারে না আল্লাহ সুবাহাল্লাহ যাদের সাথে সম্পর্ককে ধীরু রাখতে বলেছেন মমিন কোনো দিন সে সম্পর্ক ছিন্ন করতে পারে না তারপর আল্লাহ কি বলেছেন রবাহ তারা তাদের রবকে ভয় করে হিসাব এবং তারা একটা অনিষ্ট দিনের হিসাবকে ভয় করে মানে কেয়ামতের মাঠের বিচারটা যে কত কঠিন হবে সেই দিনকে তারা ভয় করে এগুলো হচ্ছে মোমিনদের গুণ তারপর আল্লাহ বলতেছেন আর যারা ধৈর্য ধারণ করে ইবতিগা ওয়াجهه রব্বিহিম তাদের রবের সন্তুষ্টির জন্য তার মানে তার জীবনে যা কিছু হোক না কেন সে শুধু তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে থাকে ও আকামুস সালাত ওয়া আনফাকু مما রাজাকনাহুম সিররা ওয়া আলানিয়া তারা নামাজ কায়েম করে সালাদকে কায়েম করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে এটা হচ্ছে মুমিনদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন যে এদেরকে আল্লাহ কি দিবেন বিল তাদের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করছেন যে তাদের সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে তারা তাদের পরিবর্তে খারাপ নয় বরং ভালো আচরণ করে সাইয়াত সেটা আত্মীয়তার ক্ষেত্রে আপনার বেশি প্রয়োগ করা উচিত আত্মীয়রা পারাপর্ষী বন্ধু বান্ধব যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন এটা হচ্ছে মুমিনদের গুণ আল্লাহ তালা আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন বেহাসান যে ওয়াদা আল্লাহ সুবাহনাহালা করেছেন যে আমি তাদেরকে উত্তম একটা জীবন দেব আল্লাহ বলছেন তাদের জন্যে রয়েছে স্থায়ী বাসস্থান সেটা কি জন্নাত আদিন জান্নাতুল আদিন তাদেরকে দান করা হবে জন্নাত আদিন আল্লাহ বলেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করবে ইমানের সাথে তাদের বাপদাদাদের মধ্য থেকে তাদের স্ত্রীদের মধ্য থেকে তাদের সন্তানদের মধ্য থেকে তাদেরকেও আমি তাদের মর্যাদায় পৌঁছে দেবো তার মানে কথাটা লক্ষ্য করেন আল্লাহ বলেছেন যারা সম্পর্ককে রক্ষা করে যারা সালাদ কায়েম করে যারা রিজিক থেকে দানসৎকা করে যারা মানুষের সাথে ভালো আচরণ করে তাদেরকে আল্লাহ জান্নাতুল আদন আধুন দেবেন আর যদি তার স্ত্রীদের মধ্য থেকে তাদের বাপদাদা বা তাদের সন্তানরাও যদি ইমানের সাথে থেকে থাকে তাহলে তার সন্তান বাপদাদা স্ত্রীরা যদি তার মতো নাও হতে পারে আল্লাহ সবানা হুয়া তাহলে তার মর্যাদার কারণে তাদেরকে তার সাথে মিলিয়ে দেবেন জান্নাতুল আদুন পৌঁছে দেবেন বরং আমি আপনাকে বলতে পারি সুরাত তোহা তুর যেটা নাম্বার নম্বর সুরা তুরের একুশ নম্বর আয়াত আপনি পড়বেন তাতে আল্লাহ সুবান আহম বলেছেন আপনি যদি জন্নাতুল ফেরদৌসে পৌঁছে যান তাহলে আপনার সন্তানদেরকে আপনার পরিবারকে তারা যদি আপনার মতো ইবাদতকার নাও হয়ে থাকে আল্লাহর দয়ায় রহমতে তাদেরকে আপনার সাথে মিলিয়ে দেবেন আপনাকে জান্নাতুল ফেরদৌস থেকে নিচে নামাবেন না বরং আল্লাহর দয়া যে তাদেরকে আপনার সন্তানদেরকে আমাদের সাথে মিলিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহ সুবান অনুগ্রহ এটা হচ্ছে মোমিনদের সাথে ঘটবে তারপর আল্লাহ হুয়াতলা বলেছেন বল মালাইকা তুইদো হলো না আলাইহিম মিন কুল্লি বাপ এবং ফেরেশতারা তাদের সাথে প্রতিনিয়ত প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে মালাইকারা তাদের কাছে আসবে এবং তাদেরকে যে সুসংবাদটা দেবে যে কেন তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে এই আয়াতটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় সেটা কি সালামুন আলাইকুম বেমাসাবারতুম উপদ্বার আল্লাহ আল্লা সাহাতা বলছেন তাদেরকে যখন জন্নাতুল আদন দেওয়া হবে তাদের সাথে প্রতিনিয়ত মালাইকারা ফেরেশতারা এসে সাক্ষাৎ করবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি আর শান্তি বিমা সাবারতম তোমরা যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্যে তোমাদের উপরে শান্তি আর শান্তি মানে মা ও আল্লাহ বলছেন কতই না নিয়ামতের জায়গা এই জায়গাটা তাদেরকে দেয়া হবে তার মানে যারা ধৈর্য ধারণকারী হয় তাদেরকে আল্লাহ মানাহা উত্তম একটা জীবন দেওয়ার ওয়াদা করতেছে এখানে কতগুলো গুণের কথা বলা হয়েছে কিন্তু যখন পুরস্কারের কথা আসছে তখন আল্লাহ সমস্ত গুণগুলোকে রেখে দিয়ে এখানে ধৈর্য ধরার কথাটাকে উল্লেখ করেছেন ফ্যারেস তারা কি বলবে সালামুন আলাইকুম সালাম এ কথা বলা হয়নি যে তোমরা সালাত আদায় করেছিলে দান সাদকা করেছিলে আত্মীয়তার সম্পর্ক করেছিলে এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে বরং বলা হচ্ছে তুমি যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্যে তোমাকেই জান্নাত দেওয়া হয়েছে তার মানে সালাদ পড়তে ধৈর্য লাগে দান সৎকারও ধৈর্য লাগে আত্মীয়তা সম্পর্ক তখনই আপনি রক্ষা করতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে কিন্তু একটা পর্যায়ে এমন হয় যে আমি আপনি ধৈর্য হারিয়ে ফেলি যে আমি সব সময় তাদের সাথে ভালো আচরণ করি কিন্তু খামা তারা আমার সাথে অযথায় ঝগড়া করে তারা মন্দ করে তখন একসময় আপনি আমি ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু জেনে নেন যেই ব্যক্তি মন্দের পরেও ধৈর্য ধারণ করতে পারবে যারা শীতের সময় গরমের সময় ব্যস্ততার সময়ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পাঁচক্য সালাদ আদায়কারী হিসেবে ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লা তালা তাদেরকে একটা উত্তম জীবন দেওয়ার ওয়াদা করতেছেন কোরআনে আল্লা স্নহলা যেন আমাদেরকে উত্তমভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তা তালা ধৈর্যশীলদেরকে উত্তম একটা জীবন দান করবেন তাহলে আমরা তিনটা জিনিস পেলাম এক তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রাখা হয়েছে তাদেরকে যখন আল্লাহ পুরস্কার দেবেন তাহলে গৈরি হিসাব কোন হিসাব নিকাশ ছাড়াই দেবেন এবং আল্লাহ ধৈর্য ধারণকারী সম্পর্কে কি বলতেছেন তাদেরকে একটা উত্তম জীবন দান করা হবে যেটা এই আয়তে আমরা পেলাম আল্লাহ সুবাহা হুয়া তালা এরই ধারাবাহিকতায় আরেকটি আয়তে আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম সোরা মমিন তেইশ নম্বর সোরার একশো এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন বিমা আন্না হোম হোমুল ফা ইজুন আল্লাহ বলছেন আজকে আমি তাদেরকে পুরস্কৃত করবো তাদের ধৈর্য ধারণ করার কারণে আর যাদেরকে আমি ধৈর্য ধারণ করার কারণে পুরস্কৃত করবো আল্লাহ বলছেন আন্নাহম হোমুল ফা ইজুন আর এরাই হল সফলকাম ব্যক্তি এটা আল্লাহ সুমান আহমতাল মিনুনের একশো এগারো নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যেই ব্যক্তিরা জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে প্রমাণ করতে পারবে তার ইমানকে প্রমাণ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেছেন হ্যাঁ আমি তাদেরকে জাজাইতো হুমলিয়ম আল্লাহ বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব। তাদের ধৈর্য ধারণ করার কারণে তো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তালা পরকাল সম্পর্কে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যে মরার পরে আমাদেরকে ক্ষমা করা হবে এবং উত্তম জীবন দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র সওয়াব এবং নেকি দেওয়া হবে কিন্তু দুনিয়াতে আপনি কি পাবেন এটা গেল তো পরকালের ব্যাপার এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তালা ধৈর্য ধারণ করার মধ্যে যেটা সবথেকে বড় নিয়ামত আপনারা আমার জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে হেদায়ত এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই নেই একজন ব্যক্তি যদি হেদায়তের ওপরে না থাকে আর তাকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিক বানিয়ে দেয় সে কিছুই পেল না আর অপরদিকে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়ত দিয়ে দেয় আর কোনো পুরো পৃথিবীর নিয়ামত থেকে যদি তাকে বঞ্চিত রেখে দেয় আল্লাহ যেন তাকে সবটাই দিয়ে দিলেন কেন কারণ এই পৃথিবী একদিন টিকবে না আমি আর আপনি যদি পৃথিবীর মালিক হয়ে যাই এটার ভোগ করবো কতদিন ষাট থেকে সত্তর বছর এরপর আপনার আমাকে মর্তি হবে হয় আমি মরে যাব না আমার সম্পত্তি ধ্বংস হয়ে যাবে দুটার একটা তো অবশ্যই হবে কিন্তু যেই ব্যক্তি হৃদায়তের উপরে আছে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে চিরস্থায়ী জায়গা আর আল্লাহ সবহানা হওয়া তালা কোরআনে সেই দিকে ইঙ্গিত করেছেন যে কোন ব্যক্তি যদি ইসলামের উপরে আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণকারী থাকতে পারে তাহলে আল্লাহ তাকে মরারাখ পর্যন্ত হেদায়তের উপর রেখে দেবেন যেমন সাজদা বত্রিশ নম্বর সুরাতে আল্লা তালা বনি ইসরায়েলদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে বনি ইসরায়েলরা যতদিন পর্যন্ত আমার বিধানের উপরে ধৈর্য ধারণ করেছিল আল্লাহ বলছেন আমি ততদিন পর্যন্ত হেদায়তের উপরে তাদেরকে রেখেছিলাম যখন তারা আমার বিধান থেকে সরে গেছে তাদের কাছ থেকে আমি হেদায়ত ছিনে তোমাদেরকে দিয়ে দিলাম আজকে আমাদের কাছে যে হেদায়ত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া এখন যারা ধৈর্য ধারণ করে ইবাদত করে যাচ্ছেন দেখেন চোদ্দশো বছর পার হয়ে গেছে রাসুল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর এখন পর্যন্ত বহু মানুষ ইসলামের উপরে টিকে আছে এটা আপনার ধৈর্য ধারণ করার কারণে হয়েছে জেনে নেন পৃথিবীর মানুষ দুনিয়া লুটেপুটে খাক কিন্তু আপনি আপনার ইমানকে বাঁচানোর জন্য যদি সেগুলো থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন এই যে পাচক সালাতকে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে রাখতে পারেন এই ক্যামত পর্যন্ত মরার আগ পর্যন্ত এই হেদায়েতের উপরে আল্লাহ আমাদেরকে রেখে দেবেন আল্লাহ হুম হানাহ এই আয়াতের মধ্যে সে কথাটা বলেছেন ইয়াদৌ বে আম্রিনা সাবারু ওয়াকাহুবি আয়াতিনা ইয়োকেনুন আল্লাহ বলছেন আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে রেখেছিলাম লম্মা সাবারু এনে হিরা সাবারু যতক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণকারী ছিল ওয়াকাণুবি আয়াতিনা ইয়ো কেনুন আর তারা আমার আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যদি কোরানের প্রতি ধীর বিশ্বাস রাখতে পারি এবং আমরা যদি আল্লাহ সবানাহুয়াতালার ফেয়সালার উপরে তার বিধানের উপরে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি আল্লাহ সুবান তালা বলছেন তাহলে তুমি হেদায়েতের উপরে থাকতে পারবে তাহলে ধৈর্যের মাধ্যমে এই দুনিয়াতে আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারেন দেখেন মানুষ যখন অধৈর্য হয়ে যায় না তার জীবনের বহু বিপর্যয় ঘটে আজকে অধিকাংশ সংসারে যে প্রবলেমগুলো দেখা দেয় অধিকাংশ তালাকের হার বেড়ে গেছে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নয় কেন শুধুমাত্র একটা পর্যায়ে গিয়ে সে অধৈর্য হয়ে যায় তাই স্বামী অধৈর্য হয়ে যায় স্ত্রীও অধৈর্য হয়ে যায় স্বামীর অধৈর্য হওয়ার ফলে যেই খারাপিটা সেটা কি জানেন প্রায় আমাদের কাছে ফোন আসে সামান্য একটু ঝগড়ার কারণে সে তিন তালাক বলে দেয় পরবর্তী গিয়ে সে বলে যে আমি রাগ করে বলে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি এই সেই কিন্তু ধৈর্য ধারণকারী ব্যক্তির কোনো দিন এই ভুলটা হবে না যেই ব্যক্তি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে তার মধ্যে একাধিক গুণ জন্মে যায় যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে তার রাগকে দমন করতে পারে সে মানুষকে ক্ষমা করতে পারে সে মানুষকে দয়া করতে পারে আর তার সিদ্ধান্তে খুব ভুল হয় না বললেই চলে এই জন্যে আল্লাহ সানা হুয়া তালা হচ্ছেন উত্তম ফয়সালাকারী কারণ আল্লাহ ভানা হুয়া তালা তরি ঘুরি কোনো কাজ করেন না এই জন্য তার নাম হচ্ছে আস আসাবুর আল্লাহ হচ্ছেন পরম ধৈর্যশীল আপনি আমি বিচার করেন তো দেখি আমাদের পাপের কারণে যদি আল্লাহ তখনই ধরে নিতেন ধৈর্য ধারণ না করতেন তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম আল্লাহ সব তালা কবি আমাদেরকে হালাক করে দিতেন কিন্তু আল্লাহ কেয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যে দুনিয়াতে চট করে তোমাকে আমি ধরবো না তোমাকে আমি একটা সময় পর্যন্ত ছেড়ে রাখবো আল্লা সব তালাকে গালি দিয়েছে ফেরাউন কত বড় কথা বলেছে পৃথিবীর ইতিহাসে কেউ বলে নেই সেই ফেরাউনকে পর্যন্ত আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে রেখেছিলেন যেমনি বলেছিল না রব্য কোমুল আল্লাহ ওই দিনে আল্লাহ ফেরাউনের টুটকিটাকে ধরে নেয়নি ওই দিনে তার প্রাণটাকে ছিনিয়ে নেয়নি আল্লাহ আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে সময় পর্যন্ত যে না আরও কিছু সময় ওকে দেওয়া হোক তো মানুষ যখন ধৈর্য ধারণকারী হতে পারে তখন সে সামনের ব্যক্তিকে ক্ষমাও করতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে এগুলো হচ্ছে ধৈর্যের গুণ আল্লাহ সব তাল্লা বলেছেন তুমি ধৈর্য ধারণকারী হলে আমি তোমাকে হেদায়তের উপরে রেখে দেব। ধৈর্য ধারণকারী হলে আল্লা সুহানাহাল্লাহ বলতেছেন যে আমরা কি প্রাপ্ত হব আরেকটি আয়তের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ আল্লা ধৈর্য ধারণকারীদের সাথে আছে তার মানে যারা সবর করে ধৈর্যশীলদের আল্লাহ বলছেন আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি তার মানে যেই ব্যক্তি বিপদাপদীয় ধৈর্য ধারণ করে আর সে যদি এটা মনে করতে পারে যে আমার রব আমার সাথে আছে তাহলে জেনে নেন আপনার এই ক্ষয় ক্ষতি আপনার জীবনকে ধ্বংস করে দেবে না আপনার এই ক্ষয় ক্ষতি আপনার জন্য কল্যাণী বই নিয়ে আসবে এই দুনিয়াতে এবং সব থেকে বড় কল্যাণ যেটা আল্লাহ ওয়াদা করেছে যে আমি যদি আমার কোনো বান্দাকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করি আর সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ কি বলেছেন অবশ্যই সবির আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যেটা আমরা বিপদাপদের ধৈর্যের মধ্যে উল্লেখ করবো সে আয়তগুলো আমার জানা আছে বাকারাতে যেটা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নর মধ্যে আপনি পেয়ে যাবেন ওটা এখন বলবো না আমি বলেছেন ওটা আপনার বিপদাপদের সময় ধৈর্য ধারণ করার যে গুণ সেখানে আমি উল্লেখ করবো তাল্লা বলছেন ইন আল্লাহ মা আসির আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে ধৈর্যশীল ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে আরেকটা কিছু পাবে এ আয়তের মধ্যে কি আছে আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা কামনা করো কিসের মাধ্যমে বেসাবর ধৈর্য ধারণ করার মাধ্যমে তার মানে যার যেটা প্রয়োজন যার জীবনে যেটা ঘাটতি আছে আপনাকে আল্লাহ ভানা হুয়া তালা শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি যদি আল্লাহর কাছ থেকে সেটা নিতে চাও তাহলে ধৈর্যের মাধ্যমে কাজ করো তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাও তোমার একটা সন্তান মরে গেছে তুমি হায় হতাশ করো না ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে উত্তম সন্তান কামনা করো তোমার ফ্যাক্টরি জলে গেছে লাভ হচ্ছে না তুমি ধৈর্য ধারণ করো নোংরা কথা বলবা না আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য তুমি করবে না তুমি বলো কাতর আল্লাহ আলামা ওয়ালামাফা শাফা আলা কাদ্দার আল্লাহ আলামা শা আলা আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আমার মুখ থেকে আমি কোনো বাজে শব্দ বলবো না ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদের কি ফিরে যেতে হবে এটাই না দোয়া এটাই না উক্তি একজন মমিনের হতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার জীবনের যত বিপর্যয় আসুক না কেন বান্দা তুমি ধৈর্য ধারণ করো তারপর আল্লাহর কাছে সাহায্য চাও তার মানে ধৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসতে পারে এই আয়াতটি আপনি সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন ধৈর্যের মাধ্যমে আপনি সম্মান হাসিল করতে পারেন বিজয়ী হতে পারেন এটা আল্লাহ আতালা বলেছেন যেমন কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কাফের কাফেকরা তোমাদেরকে কষ্ট দেবে আর তারা সবসময় কৌশলে থাকে কিভাবে তোমাদেরকে হালাক করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আল্লাহ সুহানা বলতেছেন যে তোমরা তাদের এই চক্রান্ততে কান দিও না বরং তোমরা ইসলামের উপরে অটুট থাকো তাদের চক্রান্তকে নাশ্বাদ করে দেওয়ার মতো তোমাদের রব বাকি রয়ে গেছেন আল্লাহ সু আনাহা সেই কথাগুলোকে কোরআনে এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়াইন তসবির তোমরা যদি ধৈর্য ধারণকারী হও এবং আল্লাহকে ভয় করা ব্যক্তি হও লা ইদরকুম কাইদহুম শাই তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার মানে আল্লাহ কি বলেছেন ওয়ায়ান যদি তোমরা ধৈর্য ধারণকারী হও ও তাততাকু আর যদি তোমরা মুত্তাকি হও আল্লাহকে ভয় করে চলো এই জমিনে তাহলে তোমাদেরকে ভয় করার দরকার নাই যে কাফেররা আমাদেরকে اٹম बम দিয়ে শেষ করে দেবে মুসলিমদের আল্লাহ বলছেন তোমাদের ভয় করার কোনো কাজ নাই তোমরা শুধু ধৈর্য ধারণকারী হও তোমরা শুধু আল্লাহকে ভয় করা ব্যক্তি হয়ে যাও তার মানে ওদের চক্রান্তকে। আল্লাহ বলছেন আল্লাহ দেখে নেবে এই যে ওয়াদা করেছেন আল্লাহ সুবহন তার মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে আল্লাহ সুবাহানা বলেছেন বিজয়ী হাসিল করতে হলে ধৈর্য ধারণকারী সৈনিক হতে হবে আজকে আমাদেরকে মানুষ উস্কায় আপনাদের মধ্য থেকে কিছু পাবলিক আছে আমাদেরকে বলে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে নাস্তিক এই বলেছে সেই বলেছে অমুক নেতা এই বলেছে সেই বলেছে আপনারা মাঠে কেন নামেন না আপনারা এটা কেন করেন না সেটা কেন করেন না আমাদেরকে বলে আপনি যদি প্রমাণ করে দিতে পারেন আপনাদের মতো একশো জন সৈনিক আমরা পেয়ে যাব, যারা ধৈর্যশীল যারা মাঠে নামলে ফিরবে না পিঠ ফিরিয়ে পালাবেন না তাহলে যে জেনে নেন সেই দিন আমরা মাঠে নামতে প্রস্তুত কিন্তু আমরা পাচ্ছি না সেই রকমের অনুসারীদেরকে যেমনটা সাহাবায়কেরা আমরা ছিলেন তারা মাঠে নেমে গেলে পিঠ ফিরিয়ে কোনো দিন পালাননি কিন্তু আমরা তো বাংলার চিত্র তো দেখতেছি অধিকাংশ মানুষগুলো যখন মাঠে নামে হুজুকে তারপরে কিছুটা কিছু হলে নেতাকে ফেলে দিয়ে সব পালায় বা নেতাই পালিয়ে যায় এমন বহুচিত্র ঘটেছে বাংলার জমিনে তবে জেনে নেন এইভাবে দিন কায়েম হবে না দিন কায়েম হতে হলে নেতা লাগবে নেতাকে অনুসরণ করবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে এই রকমের অনুসারী লাগবে তখনই কেবলমাত্র ইসলাম বিজয়ী হবে বাংলার জমিন ইসলামকে টিকাতে বেশি দিন লাগবে না শুধুমাত্র ইসলামকে ফলো করার মতো ব্যক্তিদের লাগবে যারা পাচকতা সালাদ ছাড়বে না যারা হারাম ছেড়ে দেবে কোনো তাওয়াক্কা করবে না কিন্তু আমরা বলে বলে বিরক্ত হয়ে যাচ্ছি এখন পর্যন্ত মুসলিম পাচকতা স্যালাদটা কি ঠিক ধরেনি ফজরে মাত্র দশ বারো জন উপস্থিত হয় আজকে জুমার নামাজ আমি বারোটা বাজে এখানে এসেছি বারোটা বাজে দশ মিনিট আগে মাত্র এই প্রথম কাতারে কয়েকজন মানুষ ছিল এই যে আপনারা যারা এখন আসছেন কি করেছেন বাসায় কি কাজ ছিল এমন কোন বিজনেসম্যান আপনি এত ব্যস্ত যে আপনি আজকে জুমার দিনও আপনাকে পনেরো একটা বাজে মসজিদে আসতে হয় কেন এমন এত ব্যস্ত থাকেন আপনার তাহলে এটা কি আজকে নতুন ওয়াহিনাজিল হইলো যে আমি জানতাম না যে জুমার খুদ্ আমার ওপরে ওয়াজিব শোনা এটা আপনি জানতেন না বলেন যে আমি আমার লাইফ আজকে প্রথম শুনলাম যে আসলে প্রথম জুমা আমি জানতাম না যে আমাকে বারোটার আগে মসজিদে আসতে হইত এটা কে কোন মুসলিম না জানে যে তার দুই রাকাত নামাজ যেমন ফরজ আল্লাহ সুবহানাহু তালা তাকে এই জুমার খুববার জন্য ডেকেছেন এটা কে না জানে কোরআনের এই আয়াত কার না কানে ঢুকেছে আল্লাহ কি বলেন নাই ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আল্লাহ তো ঈমানদারদের কি বলেছেন ইযানুদি লিসালাতি মিয়ুমিল জুমা ফাসআউ জারুল আল্লাহ বলেছেন তুমি মসজিদে তারা ঘুরি করে আসো এবং এটাকে তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও আল্লাহ তো বলেছেন এই কথা কিন্তু আপনি তো কোরআনের আয়াতটাকে কোনো পাত্তাই দেন নাই আল্লাহ যে বলেছেন ও জারুল ভাই তোমরা বেচা কিনে ব্যস্ততাকে থামাও কিন্তু আপনি তো এটা কোনো মানে তাওয়াক্কাই করেন নাই তাহলে কোরআনের এরকম কত আয়াতকে আমি আর আপনি লঙ্ঘন করতেছি বলেন আমাদের ব্যক্তি জীবনে যদি কোরআনটাকে ফিট করে দেয় আজকে অধিকাংশ যুবকদের দাড়ি নেয় অধিকাংশ মানুষের ট্রাক্টার নিচেই পেন সব থেকে বড় পাপ মুসলিম সমাজের সেই পাচক তো না ছেড়ে দিয়েছে তারা জামাত ছেড়ে দিয়েছে তা জিহাদ কাদেরকে নিয়ে করবে আজকে অমুসলিমদের এত বড় সাহস যে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে এটার মূল রিজনে মূল কারণ আমি আর আপনি আমাদের কারণে আমাদের চরিত্রের কারণে তারা সাহস পায় আমরা যখন প্রকাশ্যে বলি আপনি হিন্দুর দোকান থেকে আপনি সম্পদ কিনেন না হিন্দুর সাথে আপনার সম্পর্ককে কমান আপনি বলেন মুসলিমরা বাটপার মুসলিমরা ঠকায় আরে আপনি যদি মুসলমানের কে রেখে দিয়ে হিন্দুর দোকান থেকে কিনেন তাহলে ও কোনদিন ইসলাম গ্রহণ করবে বাংলার জমিনে হিন্দুরা ফুরফুরা ওরা পয়সার উপর পয়সা হয়ে যাচ্ছে আর আপনার পাশের ভাই মুসলিম ও খেতে পাচ্ছে না অভাব ওর দোকান চলে না ব্যবসা তেমন একটা লাভবান হয় না আর হিন্দুরা যদি মিষ্টির দোকান দেয় ও হয়ে যায় বাসের ব্যবসায় ওরা সাকসেস যে কোনো ব্যবসায় ওরা সাকসেস ডাক্তারিতে মুসলিম মহিলারা পর্যন্ত ও হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায় কেন মুসলমান ডাক্তাররা সব মরে গেছে আপনি তো আপনার ধর্মের সাহায্যকারী হবেন আপনি বলেন তো দেখি আপনার সমাজের মধ্যে ধর্মটাকে টিকানোর জন্য প্রসার করার জন্য আপনার ভূমিকাটাকে একটা বলেন যে আমি এই ভূমিকা পালন করেছি কে সেই ব্যক্তি কিন্তু আমরা যখন বলি তখন আবার আপনাদের গায়ে লেগে যায় যারা বড় বারাবারি কথা বলে কেন আপনি বোঝেন না কেন বাংলার জমিনে মুসলিমদের সংখ্যা বেশি এখানে যদি কোনো হিন্দু যদি ইসলাম গ্রহণ করতে না পারে তাহলে ওই ইসলামটাকে শিখবে কবে আপনি গিয়ে দেখে আসেন সৌদি আরবে ওখানে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ ইসলামের কিছুটা কিছু নিদর্শন বোঝা যায় কিন্তু বাংলাদেশে সেটা কেন হয় না যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম বাস করি আজ পর্যন্ত দেখাতে পারবেন যে কোন একটা সমাজের ইসলামের কারণে সে এলাকার হিন্দুরা ইসলাম গ্রহণ করে নিয়েছে বরং আরও ঘৃণা করে কেন কারণ আমাদের মধ্যে ওই প্রতারণা আমাদের মধ্যে মিথ্যা আমরা নিজেরা ইসলামকে ছেড়ে দিয়েছি কয়েকজন ব্যক্তি বলতে পারবে যারা আজকে এই ফেসবুকের মধ্যে নেটের মধ্যে রাস্তায় নামে তারা বলতে পারবে তার ব্যক্তি জীবনে সে রাসলের কয়টা সুন্নতকে বাস্তবায়ন করে বরং আমরা যখন সুন্নতের কথা বলি তখন তারা তাদের মাঝাব জেগে যায় তাহলে বাংলার জমিনে তো আমরাই সব থেকে বেশি রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে অবমাননা করেছি তার সুনতকে ছেড়ে দিয়ে এটাকে আগে অ্যাপ্লাই করেন রাসুস্লামের ব্যক্তি জীবনের যতগুলো শূন্যত আছে যেটা সহজ আপনার জন্যে আপনি এটা করে দেখান তারপরে দেখবেন প্রতিবাদটা কিভাবে হয় এটা হচ্ছে প্রতিবাদ আপনি ওয়াদা করে নেন আপনার জীবনে যতগুলো সূন্যত আছে রাসল সাল্লাহ সাল্লামের একটাও আপনি ছাড়বেন না বাস্তবায়ন করবেন চায় দুনিয়া যেদিকে যায় যাক এটা না প্রতিবাদ এটা কেন করি না আমরা আল্লাহ সুহানা হুয়া আমাদেরকে বলেছেন ধর্মের উপরে যদি তোমরা ধৈর্য ধারণকারী হও তাহলে বিজয় তোমাদেরই হবে যুদ্ধের ময়দানের কথা আল্লাহ সুবাহা হুয়া তালা বলতে সুরা আনফালের মধ্যে সেই আয়াতটা আছে আল্লাহ সুবাহা হুয়া তালা সুরা আনফালের ছিশুটি আয়াতে বলতেছেন ফাই এখন মেন কুম মেয়াতুন সেরান তোমরা যদি একশো জন ধৈর্য ধারণকারী হও এগুলি বো মেয়া তাইনি তোমরা দুইশো জনকে পরাজিত করতে পারবা তোমরা যদি এই জমিনের মধ্যে এক জন ধৈর্য ধারণকারী হও তোমাদের বিপক্ষে যদি দুই হাজার দাঁড়িয়ে যায় বিজয়ী তোমরা হইবা এটা আল্লাহ ওয়াদা রেখে দিয়েছে কোরআনে কিন্তু কোথায় আমাদের ধৈর্য আমরা আজ পর্যন্ত যেমনটা বললাম পাঁচোক্ত সালাদ রমজান মাসে যেই ইবাদতগুলো করেছি আমি আর আপনাকে বলতে পারবো মাত্র এক মাস না হয়েছে বলেন তো দেখি সেই ইবাদতগুলো কি এখনো কন্টিনিউ আছে নাকি অধিকাংশ লেজ হয়ে গেছে বলে কোরান পড়া লেজ হয়ে গেছে কেমন লাইল আমাদের জীবন থেকে আউট হয়ে গেছে আউট হয়ে গেছে আগামী রমজান আসার আগে আগে হয়ে যাবে। কি না না। ধর্ম চলবে আপনাকে এখান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমি আমার ঘরকে ইসলামিক বানাবো আমার মা বোনরা পর্দা করবে আমার ঘরে কোনো ফাহেসাগিরি চলবে না এটা এখান থেকে আপনাকে জুমার মসজিদ থেকে এটা ওয়াদা করে যেতে হবে আর যতগুলো পরিবার এটা ওয়াদা করতে পারবেন এইভাবেই সমাজ ইসলামিক হবে নয়তো ইসলামিক হবে না শুধু ক্ষুদা দিয়ে বক্তব্য শুনে কোনদিন আজ পর্যন্ত জাতির কোনো পরিবর্তন হয় নাই বরং আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আল্লাহ তেরো নম্বর নম্বর আল্লাহ বলছেন আল্লাহ কোন জাতিকে নিজে থেকে পরিবর্তন ঘটিয়ে দেবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন না ঘটাবে এই জন্য আল্লাহ সুবাহ আপনাকে দারিত্ব দেয় কিন্তু আপনি যদি ফেলে দেন তার মানে কি আল্লাহকে দাঁড়িয়ে আদেশ করবে এ লোহার মতো শক্ত হয়ে যাও এটা তো করবেন আল্লাহ সুবান আল্লাহ তো আপনাকে দিচ্ছে দাঁড়িয়ে আপনি কি এটা ফেলে দিলেন কার দোষ তো কথা হচ্ছে যে আল্লাহ সুবান আহমতালা আমাদেরকে শুধু বিধান দিয়েছেন আমাদেরকে পালন করে দেখাতে হবে আল্লাহ বলেছেন তোমরা যদি একশো জন ধৈর্য ধারণকারী হও তাহলে তোমাদের বিপক্ষে যদি দুই হাজার দুইশো জন যদি দাঁড়িয়ে যায় বিজয়ী তোমরা তোমরাই হবা তোমাদেরই জয়ী হবে তো ধৈর্যের মাধ্যমে এটা সম্ভব আল্লাহ সুবাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার অন্তর্ভুক্ত করে দেন আমরা যেন ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে পারি আমরা আল্লা সুবানাহুয়াতালার কাছে সেই গুণটাই তলব করতেছি বারাসলাসাল্লামের হাদিস থেকে একটা হাদিস যেটা জানা যায় ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিস যেটা চারশো বাইশ নম্বরে পেয়ে যাবেন তাতে তিনি বলেছেন আত তাহর শত্রুল ইমান এই হাদিসটি একটু লম্বা আছে এটা বলেই দিই

সাদাকা তুমি যে দিচ্ছ এটা তোমার ইমানের প্রুফ এভিডেন্স আর তোমার ধৈর্য ধারণ করা এটা হচ্ছে প্রদীপ দেখেন সালাত হচ্ছে নূর আর ধৈর্য হচ্ছে প্রদীপ কি পার্থক্য নূর আর জ্যোতির মধ্যে মানে আপনার কষ্টদায়ক কিছু নাই তাপ নাই সূর্যের মধ্যে কি আছে তাপ আছে না এটা হচ্ছে জ্যোতি দিয়া কিন্তু কামার চাঁদের মধ্যে কি আছে আলো আছে নূর কিন্তু কোনো তাপ আছে কোনো তাপ নাই তার মানে নামাজ হচ্ছে এমন আলো যেটার মধ্যে কোনো তাপ নাই কোনো কষ্ট নাই কিন্তু ধৈর্য ধারণ করা একটু কষ্ট কেন আপনাকে আঘাত করেছে সেটা মেনে নেওয়াতে একটু কষ্ট হবে আপনার সন্তান মরে গেছে ধৈর্য ধারণ করতে কষ্ট হবে না আপনার এত বড় ব্যবসা লস লেগে গেছে আপনার এত কিছু ঘুরে গেছে একটু কষ্ট হয় না এই জন্য আল্লাহ বলেছেন আসরু দিয়াউন ধৈর্য হচ্ছে প্রদীপের নেয় তার মানে এটা জলে ঠিক আছে জ্বলছে কিন্তু জেনে নেন এটা থেকে যে আলোটা ছড়াবে এটা অন্যরা উপকৃত হবে তার মানে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয় তার নিজের একটু কষ্টে হলেও এটাতে যে আলোটা ছড়াবে এটা হচ্ছে উপকৃত আলো